গতকালকে যেন ফুলতলি যে আর ইউনিট ছিল সেই ইউনিটের মধ্যে স্যানিটাইজ করা হয়েছিল, সেই স্যানিটাইজের মধ্যে দিয়ে স্যানিটাইজ কাজ শেষ করে কাজ শেষের পরে বিজিবির দুর্বৃত্তরা এসে বড় বড় আক্রমণ করে, এর মধ্যে আহত হয় প্রশ্ন দাস নামে এক ব্যক্তি আমাদের ডিএফআই কর্মী, উনি এখন জেলা হাসপাতালে ভর্তি আছেন। তার জন্য যে আসামিকে গ্রেপ্তার করা হয় না এখন পর্যন্ত, তার জন্য আমরা এসেছি আমাদের পিএসএর ওসি সাহেবের কাছে কী ব্যাপার, আমাদের যে এখনও আসামি গ্রেপ্তার হলো না, তার জন্য আমরা বলেছি যদি আমাদের দুদিনের ভিতরে আসামি গ্রেপ্তার না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এই আপনারা মধ্যে দিয়ে আমরা সবাইকে জানতে চাই এবং দেখেছেন এর মধ্যে এই যে প্রসন্ন দাসকে যে যারা যে টুপির মধ্যে যারা প্রাকৃতিক কাজ করিয়েছিলেন তারাই একদিন এই টুপিটাকে করতে হবে, সেই অঙ্গীকার নিয়ে আমরা মাঠে নামব এবং আগামী দিন বৃহত্তর আন্দোলন যেতে আমরা বাধ্য হব এবং আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবি নিয়ে আমরা এসেছিলাম। মৃদুল সিনহা এবং ফুলতলির উপাদান এবং ওনার ভাই সহ অন্যান্যরা আছেন এখানের মধ্যে।